हेलो दिस इज शॉर्नब एंड यू आर वॉचिंग इन ड्रॉप टैटू एंड फोटो स्टूडियो। तो आज के क्लास चलते नेल आर्ट और टैटू दो एक समय क्लास चलते। तो उन्हें कम लगे एक्सपीरियंस हे आज के फिफ्थ डे। तो सिक्स डेजे कोर्स है। तो हमारे जो कोर्स करा थे नेल आर्ट और टैटू मेहंदी एंड फोटोग्राफी नम्बर जोगाजोग कर और उनार का एक्सपिरियन्सगुलो एकटूखानी तुम्हारे का शुना चाहिए क्या कि आो अने फोन करे मैसेज कर दादा कत क्यू पढ़ दादा कम शिखब की लागे प्रथम शिखते। तो जे एस जे स्टूडेंट एस का मुख्य सुनब तर नाम से कूथे एस नाम सुनब एवं से क्यी प्रथम दिखे कर से बोल। नाम संजय आज के नेम टैटूर ओपर रिसार्च चलते आस्ते आस्ते दादा नाना धरण स्किन पैडर ओपरे नाना धरण आर्ट देखा और अनेक किस एक्सपिरियंस दादा का पाई। করতে প্রথম দিন কারণ প্রথমে ড্রয়িং না করলে তো কিছুই শেখা যায় না। অ্যাকচুয়ালি ড্রয়িং মাস্ট বিকজ যদি আমাদের প্রপার হাত সেটিং না থাকে তাহলে আমাদের ট্যাটুটা করতে পারবো না। কারণ বিকজ অফ দিস ইজ এ পারমানেন্ট, এটা টেম্পোরারি নয়। তো যে জিনিসটা আমরা পারমানেন্ট রাখবো সেই হিসাবেই কাজটা করা যাবে। নানান ধরনের দাদা ডেসক্রিপশান দিয়েছে কী কী শিখবো কী কী শেখাবে। ফার্স্ট হচ্ছে বেসিক্স ড্রয়িং অ্যান্ড স্কেচ, সেকেন্ড হচ্ছে বেসিক্স মিক্স অফ কালার কীভাবে কালার মেশাবো মেশিন কন্ট্রোল করতে হবে, ফোর্থ হচ্ছে টেন্সিল পেপারটা কীভাবে আমরা ইউজ করব সেসব আমাকে শিখতে হবে এখান থেকে, আর ফিফথ হচ্ছে আর্টিফিশিয়াল স্কিনটা কীভাবে ইউজ করবো সেটা শেখাবেন দাদা। নিডলসের ওপরে কাজ করব, কোন নিডলসটা কিসে কাজে লাগে সেসব ফ্রি হ্যান্ড কনসেপ্ট আর ফটোশপ পুরোটা ব্যাপারটা জানবো। সার্টিফিকেটটা এখানে আমরা পাবো হচ্ছে নানান ধরনের নিডলস, স্কিন প্যাড, টিপ, ইঙ্ক ক্যাপ আর 60 ডেজের জন্য মেশিন ইউজ করার জন্য আর ইঙ্ক অ্যান্ড গ্রিন সোপ সব কিছু আমরা এখানে ইউজ করতে পারব। আর বেসিক্যালি স্কিন প্যাডটা বোথ সাইড আমরা এখানে ইউজ করতে পারবো সেই হিসেবেই দাদা ব্যবস্থা করেছে। হাই, আমি রিম্পা, আমি মেহেন্দি আর নেল আর্টিস্ট। তো আজকে আমি কোর্স করাচ্ছি। তো আমার স্টুডেন্টকে জিজ্ঞাসা করে নেবো তার কেমন লাগছে, আছে কোথেকে এসছে, কী কী শিখেছে। হাই, আমি মধুমিতা, আমি মেহেন্দি শিখতে এসেছি। আমার 30 দিনের কোর্স, আমি আজকে নিয়ে মাস্টার ক্লাস করছি। এর আগে খানিকটা শিখেছি পলিজেলের ব্যাপারে, আরও শিখবো আস্তে আস্তে। এক্সটেনশন এখনো শেখা হয়নি, জেলটা শিখেছি। যেটা শিখছো ক্লাস চলছে জেলে, নর্মাল জেল আর জেল পলিশের ক্লাস চলছে। এটা কালকে হচ্ছে পলিজেল আর এটা এখনো কাজ চলছে, জাস্ট জেল হচ্ছে, জেল কালার লাগানো। Thank you.
তো আমার নাম সঞ্জীব দাস, আমি হাওড়া সালকিয়াতে থাকি। সো ওখান থেকে আমি ইউটিউব ভিডিও দেখে, দাদার স্বর্ণবোধার ভিডিও থেকে আমি আমার ভাইকে আর আমার ওয়াইফকে, এখানে ভাই শিখতে এসেছে ট্যাটু আর ওয়াইফ শিখতে এসেছে নেল আর্ট, ঠিক আছে। আমি ওটাই দেখার জন্য এসেছিলাম কি শিখছে না শিখছে। এখন এসে দেখলাম খুব ভালোভাবে স্বর্ণবোধা ওনাকে হাতে ধরে শেখাচ্ছে স্কেচিং। এখন প্রথম স্কেচিং চলছে, আঁকা, এরপর পরপর স্টেপ ওয়াইজ এগোবে। আর আমার ওয়াইফ নেল আর্ট করছে দিদির কাছে, ঠিক আছে। এখন এসে এগুলো দেখলাম কি কি কাজ করছে, কেমন করছে না করছে, দেখলাম খুবই ভালো লাগলো দেখে, ঠিক আছে। আশা করছি ওরা ভালোভাবে শিখতে পারবে, শিখে কিছু করতে পারবে। আমি এদেরকে শেখাচ্ছি, পরবর্তীকালে একটা পার্লার ওপেন করার ইচ্ছা আছে, ঠিক আছে। আপনারাও সেখানে আসতে পারেন এবং আপনারাও স্বর্ণবোধের কাছে শিখতেও আসতে পারেন, আমার কাছেও আসতে পারেন। আশা করব আপনারা নিশ্চয়ই আসবেন, আমাদেরকে সাপোর্ট করবেন।